Assalamu alaikum. Welcome to back my online class. I am Joshamuddin, an assistant English teacher, Ocean Diamond High School, Gojali Networks. Dear learners, now I am going to start my online class, an important topic of English. Second paper, first paper for the students of class 8. Dear learners, today's topic is Jivan Anondo Dash, that is unseen faces. আজকে তোমাদের একটি আনসিন ফেসেস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জীবন আনন্দ দাস। তো সবাই তো মনোযোগ সহকারে শোনো, আমি পেসেজটা পড়তেছি এবং মিনিং সহকারে তোমরা একটু মনোযোগ দাও। জীবন আনন্দ দাস ওয়াজ বর্ন ইন দ্য স্মল টাউন অফ বরিশাল ইন 1899। জীবন আনন্দ দাস 1899 সালে বরিশালে একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। He took his master's degree in English at the age of 22. তিনি 22 বছর বয়সে তার স্নাতকোত্তর লাভ করেন বা ডিগ্রি অর্জন করেন। The next year, he started his teaching career as a professor of English at the Kolkata City College. পরের বছর তিনি কলকাতা সিটি কলেজের ইংরেজির প্রফেসর হিসাবে তার শিক্ষা জীবন শুরু করেন। He lost the job in 1928 on the charge of publishing a poem in the Porichoy Potrika. তিনি 1988 সালে পরিচয় পত্রিকার একটি কবিতা প্রকাশ করার অভিযোগে তাকে তার চাকরি হারাতে হয়। But 2 years after, he joined the Ramjesh College, Delhi. 2 বছর পরে তিনি দিল্লির রামজেশ কলেজে যোগদান করেন। হি রিটার্ন টু হিজ প্লেস অফ বার্থ দ্য নেক্সট ইয়ার। পরের বছরে তিনি তার জন্মস্থানে ফিরে আসেন। হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ বরিশাল ইন 1935। তিনি 1935 সালে বরিশালের ব্রজমোহন কলেজে যোগদান করেন। When the partition was made, Jivananda Das left Bangladesh for India. 1947 সালে দেশ বিভাগের পর জীবনানন্দ দাস বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়াতে চলে যান। In West Bengal, he started editing the Swaraj পত্রিকা। পশ্চিমবঙ্গে তিনি স্বরাজ পত্রিকার সম্পাদনা কাজ শুরু করেন। ইন 1951 হি জয়েন দ্য কর্পোর কলেজ। 1951 সালে তিনি কর্পোর কলেজে যোগদান করেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন 1953। 1953 সালে তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়। হি মেট উইথ এ ট্রেন অ্যাক্সিডেন্ট অন দ্য 14th October 1954। তিনি 1954 সালে 14ই অক্টোবর একটি ট্রাম অ্যাক্সিডেন্টের শিকার হন। হি ওয়াজ হসপিটালাইজ, তারপর তাকে হসপিটালে ভর্তি করা হল। আফটার এ ফিউ ডেজ হি পাস অ্যাওয়ে অন অক্টোবর 22, 1954। কয়েকদিন পরে 1954 সালে 22শে অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝেছ। এখন এই প্যাসেজ অনুপাতে আমাদের পরীক্ষা 4 নং এবং 5 নং আসে। 4 নং যেমন ইনফরমেশন ট্রান্সফার, 5 নং ট্রু ফলস। তো আজকে আমি আলোচনা করব ইনফরমেশন ট্রান্সফার নিয়ে। তোমরা সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও এবং আমি লিখে নিয়েছি ফরম্যাটটা কিভাবে তোমাদের পরীক্ষা দিতে হয়। যেমন ও প্রথমে টাইটেল দেখো, ও ওয়ান্ট ইভেন্ট ঘটনা হয় কোথায় হয় কখন। এবার আসো জীবনানন্দ দাস বল, এখানে গ্যাপ আছে কিসের মধ্যে, হয়ার হয়ার মধ্যে কোথায়। তাহলে আমরা জানি প্যাসেজ অনুপাতে তিনি একটি ছোট এ স্মল টাউন এ বরিশাল, বরিশালে একটি ছোট শহরে জন্মগ্রহণ করে। বরিশাল ওকে। তারপর দেখো হি অবটেন এমএ, তিনি এমএ ডিগ্রি লাভ করেন। হ্যাঁ কখন, কত সালে, সেটা
আসে 1921 সালে যেহেতু তার জন্ম আছে 1892 22 বছর বয়সে সে স্নাতকোত্তর লাভ করেন তার মানে কত কত সালে 1921 সালে ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর ওয়্যার কোথায় সেটা কোথায় তার ক্যারিয়ারটা শুরু হয় প্রফেসর হিসেবে সেটা হচ্ছে কলকাতা সিটি কলেজ কোথায় হবে কলকাতা সিটি কলেজ কলকাতা সিটি কলেজ ওকে তারপর দেখো হি মাইগ্রেটেড তিনি মাইগ্রেট করেন ইন 1947 1947 সালে কোথায় মাইগ্রেট করেন মানে কোথায় চলে যান ইন্ডিয়া আমরা জানি বাংলাদেশ থেকে হচ্ছে ইন্ডিয়াতে চলে যায় ইন্ডিয়া দেখো অ্যাওয়ার্ডেড তারপরে গেট ও অথবা ওয়ার অ্যাওয়ার্ডেড ইন 1953 তাহলে কি পুরস্কার পেয়েছিল অবশ্যই আমরা জানি এই প্যাসেজে আমাদের ইয়া আছে যে রবীন্দ্র পুরস্কার কি হবে রবীন্দ্র পুরস্কার তাহলে সে রবীন্দ্র পুরস্কার পেয়েছিল 1953 সালে এইভাবে আমাদের এই চার নং এই ইনফরমেশন ট্রান্সফার গুলো এড করতে হয় তো আশা করি ডিয়ার লার্নার্স তোমরা এই চ্যানেল প্যাসেজের আনসিন প্যাসেজের চ্যানেল কিভাবে দিতে হয় বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।